হয়ে গেল ঔষধি গুণ সমৃদ্ধ থানকুনি পাতার ভর্তা। গরম গরম পরিবেশন করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব থানকুনি পাতার ভর্তা বা চাটনি। থানকুনি পাতা ঔষধি গুণ সমৃদ্ধ, খুবই প্রয়োজনীয় একটি খাবার। এটি চুল পড়া কমায়, পেটের হজমে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। এই ভর্তা বা চাটনি আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। আজ আপনাদের আমি একটি উপায় দেখিয়ে দিচ্ছি। এই পাতা বাজারে কিনতেও পাওয়া যায় এবং আমি ছাদে লাগিয়েছি, খুব সহজে ছাদেও চাষ করা যায়। খুবই ফ্রেশ এই থানকুনি পাতা আমি ছাদ থেকে এনে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। শক্ত যেই ডাঁটাগুলো সেগুলো ফেলে নরম যেই পাতার সঙ্গে ডাঁটা কচি, এই কচি ডাঁটাগুলো আমি নিয়েছি। আর ভর্তা তৈরির জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি ধনে পাতা, রসুন এবং মরিচ। মরিচ স্বাদ মতো দিবেন। যাদের পেটের সমস্যার জন্য আপনারা ভর্তা খাবেন, কম মরিচ ব্যবহার করবেন। আর যারা স্বাদের জন্য খাবেন তারা একটু বেশি মরিচ দিতে পারেন। এই উপাদানগুলো দিয়ে খুব সহজে আমি তৈরি করে ফেলবো থানকুনি পাতার ভর্তা। আসুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এবার পাতাগুলো আমি কুচি কুচি করে নিব। কুচি কুচি করে নিলে এইভাবেও কুচি কুচি করেও ভর্তা করা যায়, অথবা ব্লেন্ডিং করলে, কুচি কুচি করলে সেক্ষেত্রে মিশে যাবে ভালো করে। এজন্য আমি এভাবে কুচি কুচি করে তারপরে নেক্সট স্টেপ করব। পাতাগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এইভাবে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি মিশ করিনি, তাহলে খেতে মজা লাগবে না। আমি অল্প ব্লেন্ড করে নিয়েছি, আপনারা এটা পাতাতেও থেতো করে নিতে পারেন। এরপরে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়ে কিভাবে মিক্সড করি দেখে নিন। একটি প্যান গরম করে আমি এখানে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েল তেল, এবং তেল গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে আমি ব্রাউন করে ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন, অথবা অন্য যে কোনো তেল দিয়েও করতে পারেন। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন এর মধ্যে আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি যে মরিচ রেখেছিলাম, মরিচ কুচি, ধনে পাতা কুচি এবং রসুন বাটা। এই উপাদানগুলো দিয়ে আমি খুব ভালো করে মেরে ফেলে রান্না করে নেব। কিছুক্ষণ ভাজি খাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং যেই পানি থাকলে বা একটু যেন ভাজি হয়ে যায় এভাবে আমি নাড়াচাড়া করে নেব। হয়ে গেল ঔষধি গুণ সমৃদ্ধ থানকুনি পাতার ভর্তা। গরম গরম পরিবেশন করি।